চেষ্টা করছি আমাদের আমাদের প্রত্যেক ব্যাংক টাকা নিয়ে কি করবেন, 7-8% মনে করেন ডিপোজিট রেট নিয়ে মোহাম্মদ আলী সাহেব ওই টাকা বস্তায় বেঁধে ধরে রেখে কি করবেন? মাস শেষে তো তার 8% লস হবে তিনি যদি ওটা বিনিয়োগ না করতে পারেন। সুতরাং তিনিও চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব তার ওই টাকাটা বিনিয়োগ করতে, এবং সেই বিনিয়োগটার পরিবেশ তৈরি করাটা কিন্তু আমার আরো বৃহত্তর দায়িত্ব, অনেকের দায়িত্ব। সেটা শুধুমাত্র ব্যাংকের উপরে ছেড়ে দিলে চলবে না, বাংলাদেশ ব্যাংকের উপরে ছেড়ে দিলে চলবে না, সামগ্রিক ভাবে আমাদের সেই পরিবেশটা উন্নত করতে হবে, এবং সেটা আমরা করছি। এবং আমি 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 দেখতে পাচ্ছি মার্কেট মেকানিজম